হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার ব্লগটি যারা যারা দেখছো, আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সকলকে আমার ব্লগটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি তো কাল বলেছিলাম তোমাদের যে বিশ্বকর্মা পুজোতে আমি গ্রামের বাড়িতে এসেছি, তো আমি এখন গ্রামের বাড়িতেই আছি। তো আজ তো রবিবার, আজ থাকছি, কাল সোমবার দিন সকালবেলা করে আমরা কল্যাণীতে চলে যাব। তো বন্ধুরা, এখন তো পুজো এসেই গেল, 10-12 দিন মাত্র আছে। তো ওখান থেকে তো কিছু মানে পুজো আসা মানেই তো শপিংয়ের শেষ নেই। তো কল্যাণী কাস্টাপাড়া থেকে করেছি মোটামুটি, এবার কিছু কিছু আমার কসমেটিক্স, কিছু কিছু জিনিস আছে, আরও কিছু টুকিটাকি জামাকাপড়, এগুলো ওখানে না প্রচণ্ড ভিড়, মানে কাস্টাপাড়াতে। কল্যাণীতে কোনো সেরকম মার্কেট নেই, কিন্তু কাস্টাপাড়াতে তো আমাদের সব মার্কেট, সেখানে সন্ধে করে ছাড়া যাওয়াও হয় না, আর গিয়ে দেখি অসম্ভব ভিড় হয়। তো ওখানে তো কিছু কিছু কিনেছি, আর ভাবছি যে আমাদের এদিকটা, আমাদের সাইডেই বগুলা বাজারটা আছে। তো বিকেল, সন্ধে হয়েই গেছে, তো বিকেল করে ভাবছি যখন বেরোবো যে আমার কিছু প্রয়োজনীয় টুকিটাকি কসমেটিক্স, কিছু জুয়েলারি, কিছু জামাকাপড় যদি দেখবো, যদি কিছু ভালো লাগে তো কিনবো। তো ওই জন্যই আমি বেরোচ্ছি এখন বাড়ি থেকে, ভাবছি যে ব্লগটা করি, তোমাদের সঙ্গেও শেয়ার করি পুজোর সব কেনাকাটা। তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আরও কিছু ভাবছি যে টোটালি যা কেনা হয়েছে তার একটা নতুন ব্লগও করব সামনে। তো আগে টোটাল কেনাটা আগে কমপ্লিট হোক, এখনও তো হয়নি ওই জন্য। তো আজকে চলো আমার সঙ্গে, আমরা কী কী কিনি তো দেখো, আর তোমাদের আশা করি ভালো লাগবে ব্লগটি দেখে। তো বন্ধুরা, আস্তে আস্তে যাই তাহলে, তোমরাও এসো। তো দেখো বন্ধুরা, এখানে আবার একটু বাজারে যেতে যেতে এখানে একটা এটিএম আছে, এখানে বেশ ফাঁকা থাকে, ওই জন্য এখানে একটু নামা হলো। এখানে ছোট একটা বাজার মতো, আমাদের গ্রামের পাশেই বাজারটা, গ্যাড়াপোতা বাজার। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এই দাদার দোকান থেকে আমার এই জিনিসগুলো পছন্দ হলো। 4টে গোলাপ নিয়েছি, আর সিঁদুরটা নিয়েছি, ওশিয়ার একটা নাকের নথ নিয়েছি, আর এটা সিঁদুর পরার জন্য নিয়েছি, যে বললাম দাদাকে যে একটা সিঁদুর পরার কিছু দাও, তো এটা দিল, এটা বেশ ভালো হবে। আর একটা ফেস ওয়াশ নিয়েছি, আর এই সেটটা এখন নেবো কি না নেবো এখনও ডিসাইড করতে পারিনি। দেখো তোমাদের যদি ভালো লাগে কমেন্টে জানিও, আর যাদের ওই ডিজাইনটা পছন্দ সে দাদার কাছ থেকে এসে নিতে পারো। মোটামুটি আজকে শপিং এখানেই শেষ হলো, শপিং বলতে কসমেটিক্স, জুয়েলারি এগুলো। এবার আবার ওইদিকে যাবো, গিয়ে দেখবো, আবার যদি কিছু পছন্দ হয় তো নিতে হবে। তোমরা সঙ্গে থেকো। দেখো বন্ধুরা কেমন লাগছে, তোমরা কমেন্টে জানিও। দাদা আমার কাছ থেকে দাম কম নিতে হবে, এই দোকানের নাম কি দাদা? তো বন্ধুরা, এই নথগুলো তো এখন চলছে, তোমরা যারা যারা নিতে চাও, যারা যারা খুঁজে পাচ্ছ না, তো এই দাদাটার দোকানে এসো। বগুলা স্টেশন থেকে নেমে কালী মন্দিরের পাশে বগুলা সাজঘর, আর আমি এখান থেকে একদম ছোটবেলা থেকে, আমি ক্লাস 9 থেকে লালচে পড়ি, তো তবে থেকে আমি এখানে সব কসমেটিক্স কিনি। আশা করি তোমাদেরও ভালো লাগবে, এসে দেখো, দাদার কাছে সবই আছে, আর দাদার ব্যবহারটা খুবই ভালো। আর দেখো আমি কি কি নিচ্ছি, এখানে অনেক কিছু পুজোতে দেখছি, অনেক কানের দুল টুল এনেছে, ছোটবেলা থেকে নি দোকানের নাম জানি না। আচ্ছা, ওখানে কি ব্যানার আছে? কিন্তু ব্যানার চোখে পড়ে না। এই ফুল প্রচুর আছে,
খুঁজে পাচ্ছ না এখানে এসে দেখো ট্রায়াল করতে পারো আর এটা খুবই সুন্দর লাগছে এটাও খুবই সুন্দর লাগছে আনকমন আছে গোলাপ দুটো এই দিকে দেখো আরে লিপস্টিক তো লিপস্টিক বক্স আমাদের 100 বার পরিবর্তন করা রকমই বক্স ছোট এটা অ্যাপেলের ফেস ওয়াশটা খুব ভালো ছিল এভরিউতের ফেস ওয়াশ হবে এমনি শুধু অ্যাপেল কিংবা স্ট্রবেরি এগুলো যা লেখা আছে প্রিন্ট আছে তাই 165 হাতের ব্রেসলেট আছে এগুলো ব্রেসলেট আছে এই দুটোর মধ্যে একটা বলো তো কোনটা ফেললাম আমাকে এই তিনটে দিন হ্যাঁ দেখো সুন্দর লাগে সাদা কালার আছে
কোন কালারটা ভালো লাগছে বলো তো? সবগুলো ভালো। না আমি বুঝে পাচ্ছি না, লালটা নেবে কি? হলুদটা ভালো লাগছে বলো, হলুদটা নেবো। এটার মধ্যে কোনটা ভালো লাগছে বলো তো? দেখো আমার শপিং কমপ্লিট, চলো।